কালি যে নির্বাচনী ফলাফল হল, আমি দেখিছো যে এটো সামগ্রিকভাবে সংবাদ মাধ্যমে ইয়াক ইন্ডিয়ার বিফলতা, ইন্ডিয়ার পরাজয়, মানে আমার বিরোধী ঐক্যমঞ্চর পরাজয় হিসাবে দেখাবর কারণে চেষ্টা করেছে। আমি এই কথা স্পষ্ট করে দিব খোঁজো যে বিধানসভা নির্বাচনত আমি ইন্ডিয়া হিসাবে কতো নির্বাচনত খেলা নাই। এই নির্বাচন খেলিছিলে পুনে পুনে কেবল কংগ্রেসে, আর যদি নির্বাচনত পরাজিত হয়েছে তেতিয়াহলে কংগ্রেসের ডিসক্রেডিট, আর যদি নির্বাচনত জয়ী হয়েছে তেতিয়াহলে কংগ্রেসের ক্রেডিট। গতি এই সমগ্র বিরোধী পক্ষক ইয়াত ডগরিয়া করবর কারণে যাকে ইয়াত প্রচার বা অপপ্রচার করেছে এইটে ডেফিনেটলি দেশের ক্ষতি করব, আর সেই কারণে আমি স্পষ্ট করে দিব খুঁজেছি। দ্বিতীয় কথা হল যে আমি এই কথা প্রমাণ পালো যে আজি যেটা মিজোরামত এটা আঞ্চলিক শক্তি জয়লাভ করলে, আঞ্চলিক শক্তি জয়লাভ করার পাছত এটা স্পষ্ট হয়ে গেল যে যে সঠিক যদি বিকল্প থাকে তেতিয়াহলে জনতায় এতিয়াও বিজেপিক প্রত্যাখ্যান করব কারণে সাজু হয়ে আছে। আজি এটা সরু আঞ্চলিক দলে আজি বিজেপিক পরাভূত করেছে, হিমন্ত বিশ্ব শর্মায় নেডা তৈরি করেছিল, কিন্তু তারপর এখন মিটিংত যাবর কারণে হিমন্ত বিশ্ব শর্মায় মিজোরাম বলে যাবর কারণে সাহস নকরলে। কিয়? কারণ তার প্রধানমন্ত্রীর তার মুখ্যমন্ত্রী একেখন নির্বাচনী সভাত বৈঠকত থিয় নহ, একেখন মঞ্চত থিয় নহও বলে কব পর সাহস মিজো লোকসকলের আছে। এই যে শক্তি, এই যে আঞ্চলিক শক্তি, এটা প্রমাণিত করেছে যে দেশের দেশের রাজনীতিত আঞ্চলিক শক্তিবিলাকর ভবিষ্যৎ সাংঘাতিক ধরনের আছে। আঞ্চলিক শক্তিবিলাকে ঐক্যবদ্ধ হলে দেশত বিজেপিক পরাভূত করব পারে, আর লগতে বিরোধী শক্তিবিলাকে ঐক্যবদ্ধ হলে পরাজিত করব পারে। আজি কংগ্রেস দলে অকলে নির্বাচন খেলিছে, আপনাদের সকলে জানে মধ্যপ্রদেশত সকলে আমি কৈছিল যে ঐক্যবদ্ধভাবে নির্বাচন খেলিব লাগে, কিন্তু কংগ্রেস দলে অকলে নির্বাচন খেলিছে। আজি রাজস্থানতো কংগ্রেস দলে অকলে নির্বাচন খেলিলে, সকলে জানে যে আমি ঐক্যবদ্ধভাবে নির্বাচন খেলিবলে কৈছিল। এতিয়া যেটা পরাজিত হয়েছে সেটা অকল ইন্ডিয়ার উপর, সমগ্র দায়িত্ব এটা ইন্ডিয়ার উপর এড়ি দিলে নহব। যদি পরাজয়ের কিবা গ্লানি লব লাগে তেতিয়াহলে এটা কংগ্রেসের, আর যদি জয়ের যদি আনন্দ লব লাগে সেটা হলে কংগ্রেসের। এই কথা স্পষ্ট করে দিছো, কারণ 2024ত আমি ঐক্যবদ্ধভাবে নির্বাচন খেলিম, বিজেপিক পরাভূত করিম, বিজেপিক পরাভূত যাতে করব নো তার কারণে যদি সংবাদ মাধ্যমে এনেকে অপপ্রচার করে বা অন্য কোনোবাই যদি অপপ্রচার করব খোঁজে এটা কেউ মানি লোক বিষয় নয়, এই আমি স্পষ্ট করে দিছো। আমি ঐক্যবদ্ধ হয়ে আছো, হয়ে আসিল, আর ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে থাকিম। একেলগতে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুঁজ দিলেহে দেশের ধর্মীয় মৌলবাদী শক্তিকে আমি বিদায় দিব পারি। ধর্মীয় মৌলবাদী শক্তিক যদি বিদায় দিব নো আমার দেশ গণতান্ত্রিক দেশ হয়ে না থাকিব, আমি সকলে মিলাপ্রীতিয়ে বাস করব নিম। গতি আমি এই কথা স্পষ্ট করে দিব খুঁজেছ যে আজির দিনট বিরোধী পক্ষ বলে যে ব্যাপক অপপ্রচার করব খুঁজছে এই নহয়। এবারের যা চারিটা চারিখন রাজ্যের নির্বাচন কংগ্রেসে অকলে খেলিছে, পরাজয় যদি হয়েছে এই কংগ্রেসের দোষ, এই আমি আমার আমার সমগ্র বিরোধী পক্ষক তাত লেটিয়ালে নহব, এই কথাটা আমি স্পষ্ট করে দিব খুঁজছি।